ঘুম থেকে উঠে আগে আমি দাঁত ব্রাশ করে নিলাম, তারপরে কালকে চিরতা ভিজিয়ে রেখেছিলাম, চিরতার জলটা খাচ্ছি। চিরতার জলটা খেয়ে একটু ছাদে ঘুরবো, ছাদে ঘুরে এসে তারপরে আমি চা খাবো। বাড়ির সামনে মাঠটাতে ছেলেটা সব বল খেলছে সকালবেলায়। এখন এখন 7:30 বেজে গেছে, আমি ঘুম থেকে উঠেছি 7:15। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা আরুই ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। গরম তো প্রচুর প্রচুর গরম, বৃষ্টি হবে হবে করেও হচ্ছে না, কিন্তু তারপরেও ওই কাটাতে হচ্ছে আর কি, বারবার স্নান করতে হচ্ছে। ছাদে চলে আসলাম আমি, ছাদে উঠে ভাবলাম না আজকে সকালবেলা একটু ফুল গাছ দেখাই তোমাদেরকে। রোজ রোজ চা দিয়ে দিন শুরু করছি, ভালো লাগছে না। রোজ দুপুরবেলা আমি গাছগুলোতে জল দিত, কালকেও দুপুরবেলায় গাছগুলোতে জল দিয়েছি, ভেজা এখনও আছে দেখছো। আবার আজকে দুপুরবেলায় এখন ঠাকুর দিতে আসবো, মানে ঠাকুর প্রণাম করতে আসবো, তখন আবার গাছগুলোতে জল দেব। তো এখন আমার চিরতা খাওয়া হয়ে গেছে, চিরতার জলটা আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো চা। কি সুন্দর দেখো, নিম গাছের পাতা হাওয়াতে দুলছে, আর এই যে পূর্ব দিকে সূর্য উঠেছে। আশা করি আজকে দিনটাও খুব ভালো কাটবে। চলো, তোমরা তো সাথে আছোই, দেখে থাকো সারাদিনে কি ঘটছে না ঘটছে, যতটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো যাই, এখন চা খাই গিয়ে। ছাদ থেকে ঘুরে এসে আমি চা বসিয়ে দিলাম, চা না খেলে আমার চলবে না, যতই গরম পড়ুক না কেন। অনেকে বলে বাবারে বাবা কি গরম পড়েছে চা খাবো না, কিন্তু না, যতই গরম পড়ুক আরও গরম লাগবে তাও ভালো, কিন্তু আমি চা কিন্তু খাবো, ঘাম মুছবো একদিক দিয়ে, একদিক দিয়ে চা খাবো। তো চা বানিয়ে নিলাম, এখন আমি ওই বারান্দায় বসে বসে চাটা খাই, সামনে অশ্বত্থ গাছটার দিকে দেখতে দেখতে। আর যেইভাবে ঘাম পড়ছে আজকে, আর অশ্বত্থ গাছের দিকে চোখ দিতে পারছি না, দেখছো তো টপটপ টপটপ করে ঘাম পড়ছে। মানে এই এত এই কয়েকদিনের মধ্যে সবচেয়ে বেশি গরম মনে হচ্ছে আজকে পড়েছে, মানে এই কয়েকদিনও বসে বসে চা খাচ্ছিলাম, আজকের মতন এইভাবে এত অস্বস্তি কিন্তু আমার লাগি না, আজকে প্রচণ্ড ঘামছি আমি। আমার চা খাওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে মেয়েও ঘুম থেকে উঠে গেছে। এত গরম আর এত অস্বস্তি হচ্ছে না গরমের জন্য, আজকে কি করেও ঘুমোবে বলো। তো যাই হোক, ওকে আমি চোখ মুখ ধুয়ে দিলাম, প্রথমে গ্রাইপ ওয়াটারটা খাওয়ালাম, তারপরে এখন আমি সেইলাকটা খাওয়াবো। আর ওনাটা আমার ভিজে যাচ্ছে ঘাম মুছতে মুছতে, সেই জন্য গামছা নিয়ে নিলাম। গামছা দিয়ে একদিক দিয়ে আমি ঘাম মুছছি, একদিক দিয়ে মেয়েকে খাওয়াচ্ছি। কি বলো তো, আমার থুতনি বেয়ে গলা বেয়ে টপ টপ করে ঘাম পড়ছে, তো ওর গায়ে পড়বে, সেই জন্য বারবার ঘাম মুছতে হচ্ছে, ঘাম মুছে মুছে ওকে খাওয়াতে হচ্ছে। আজকে দিনটা যে কীভাবে কেমনভাবে কাটবে জানি না। আর কাজে কি বলো তো, কাজে বাধা পড়ে বড্ড, বারবার ঘাম মুছছি হাঁপিয়ে উঠছি, তো এইভাবে কাজও করা যায় না, কাজকর্মে প্রচুর দেরি হয়ে যায়। তো দেখা যাক, সবাই তো কষ্ট পাচ্ছে, গরমটা তো শুধু আমার একার জন্যে না, তো এইভাবেই চলতে হবে, কাটাতে হবে। আর আজকে মাংস রান্না করবো, বাবা কালকে সন্ধ্যাবেলায় মাংস দিয়েছে, আজকে তো রবিবার, শুধু মাংস আর না, ভাত করার দরকার নেই, ভাত কালকে বেশি করে করেছিলাম, ভাত করার প্রয়োজন নেই, মাংসটা করবো খালি। বাবু ওঠো না বাবা, 10:10 বেজে গেল তো বাবা, ওঠো 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 বাবা, এ ঘাম চাপ 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 করছে গাইস, ওঠো 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 বাবা, ওঠো 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 বাবা, ওঠো ওঠো, উঠে যাও উঠে যাও বাবু, বাবা ওঠো, শোনা বাবা ওঠো বাবা, ঘেমে অস্থির হয়ে যাচ্ছে ছেলেটা। মাম্মা খাইয়েছো বাদাম, খাইয়েছো, ও খাচ্ছে বাদাম, ও বাদাম খাচ্ছে, এখন 10:10 বাজে দেখো, 10:10 হয়ে গেল। আমি তো ঘুম থেকে উঠেই আগে চা খেয়ে নিয়েছি, তারপরে মেয়েকে খাওয়ালাম, মেয়ে একটু ঘুমিয়ে পড়েছিল, তারপর আবার উঠে পড়েছে। আর কালকে রাতে বাবা মাংস দিয়েছিল, মটন মনে হচ্ছে, মটন আমি কেন বললাম, কিন্তু খুলিনি, আমি জানি না ভেতরে কী আছে, তবে আমি বাইরে থেকে প্যাকেটটা দেখে কিন্তু আন্দাজ করছি এটা মটনই হবে, মনেই হচ্ছে, কেমন কালারটা না একটু কালচে কালচে, এটা মটনই হবে। আর এখানে সমস্ত রেডি করে রেখেছি, রান্না বেশি কিছু আজকে নেই, শুধু মটন রান্না করবো আমি, মানে নেই মানে আমি আমি করবো না, থাকুক না কেন, যত অনেক কিছু রান্না করলে তো করাই যায়, কিন্তু দেখো গ্যাস খরচ হবে, অনেক মশলা খরচ হবে, আর আমরা সত্যি কথা এত খেতেও পারি না, তো আর গরমে না খাওয়ার ইচ্ছাটাও নষ্ট হয়ে গেছে। তো যেহেতু বাবা মটনটা দিয়েছে, তো মটনটা রান্না করছি, আর এখন এবেলা তো আর কিছুই করবো না, আর কালকে রাতের ভাত আছে অনেক, ভাতগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি তোমাদের দেখাচ্ছি। দাঁড়ো, তো মটনের জন্য আলু কেটে ধুয়ে নিয়েছি, এখানে আদা রসুন, আদাটা একটু কীরকম খারাপ হয়ে গেছিলো, গন্ধ গন্ধ,
কি আর করবো, তোমাদের দাদাভাইকে আনতে বললে এখন লেগে যাবে, তো এটা দিয়ে আমি মাংস রান্না করবো। রসুন চুলে রেডি করে নিয়েছি বসে বসে, রসুন আদা পেঁয়াজ কুচি সমস্ত রেডি, ধোয়া হয়ে গেছে, মাংসটা কারি ধোয়া বাকি। আর কালকে রাত্রেবেলায় ভাত করেছি, দুপুরবেলা তো পান্তা খেয়েছি, তো ভাত বেশি করে করেছি। এই দেখো ফ্রিজের মধ্যে ভাত, তো এখন এটা ফ্রিজে রেখেছি, কারণ কি নাহলে আবার ঘেমে নষ্ট হয়ে যাবে, খাওয়ার আগে গরম করে নেব। ছেলের জন্য ব্রেকফাস্টে আজকে রেডি করে দিলাম দুধ কর্নফ্লেক্স, কোনো হাবিজাবি খাবার নয়, যা গরম পড়েছে। আর অলরেডি দুপুরবেলা আজকে মাংস খাবে, মটন খাবে, গরম তো আরও লাগবে, বুঝতেই পেরেছ। আর আমি নিয়েছি মুড়ি, আম, চিনি আর একটু দুধ। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। তো এখন আমি ব্রেকফাস্টটা সেরে নিই, গরমটা সহ্য করা যাচ্ছে না, জানো তো ভীষণ বিরক্ত লাগছে। আর এত গরমের চোটে ঘামাচি, চুলকানি, দেখছো দেখছো কীভাবে ঘাম পড়ছে, সবারই হচ্ছে, শুধু আমার একা সেটা তো না, সবাই আমরা কষ্ট পাচ্ছি। ওই জন্য পান্তা ভাত খেতে হবে, রোজ রোজ পান্তা ভাত খেতে হবে, স্যালাড খেতে হবে। আর আমার এত গরম পড়েছে, গরমের চোটে চুলকানিটা আবার বেড়েছে, গরম বাড়লেই চুলকানি, ঘা, প্যাঁচিটা এগুলো বাড়ে দেখবে, তারপরে ঘামাচি, ওরে বাপরে বাপ, এগুলো খুব বাড়ে গরম হলে। তো আমি কী আর করবো, আর ওখানে চিরতাটাও শেষ হয়ে গেছিলো, আমার তো আর কোনো উপায় নেই, ওই একটাই আমার কাছে পথ আছে, চুলকানি কমানোর আমার কাছে একটাই পথ আছে, সেটা হচ্ছে চিরতা খাওয়া। তো চিরতাটা শেষ হয়ে গেছিলো, তাই তোমাদের দাদাভাইকে বললাম তুমি চিরতাটা নিয়ে আসো আবার খাই। তো টানা তিন দিন ধরে আমি চিরতার জল খাচ্ছি, একটু চুলকুনিটা একটু কম হয়েছে, কিন্তু বন্ধ করলে চলবে না, রোজ খেতে হবে এখন চিরতার জল। আর চিরতাটা কী এনেছে সেরকম তিতো না, কী জানি ভেজাল পাতা টাতা কিছু, ভেজাল জড়িবুটি কিছু মিশিয়ে দিয়েছে নাকি ওর সাথে, মানে চিরতার নাম করে হয়তো কালো মেঘের পাতা দিয়ে দিয়েছে, এটা হতে পারে, একদম একদম তেতো মনে হচ্ছে না, ওই জন্য মনে হচ্ছে নকল এটা, আসল চিরতা, চিরতা হলে তেতো হতো তো বলো, তেতোই লাগছে না। তো যাই হোক এখন আমি ব্রেকফাস্টটা সেরে নিই, তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, এরপরে রান্না করবো আর ওভেনের সামনে যাব, কত যে গরম লাগবে সে তো বুঝতেই পারছি। আমার ব্রেকফাস্ট সারা হয়ে গেল, এখন মশলাটা বেটে নিই, যা গরম পড়েছে সহ্য করতে পারছি না, জানো তো পাগুলো না এত ভিজে যাচ্ছে না, এবার হাঁটছি তো হাঁটতে গিয়ে জোরে হাঁটতে গিয়ে না পায়ের ঘামের মধ্যে সায়া নাইটি পুরো আটকে আটকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরছে, মানে ভালোভাবে হাঁটতেও পারছি না, খুব অসুবিধা হচ্ছে, মানে এতদিন যে এই গরমটা গিয়েছে পা ঘামেনি, কিন্তু আমার পাটা আমার সহজে ঘামে না, তো আজকের গরমটা এতটাই বেশি, পায়ের থেকেও জল পড়ছে, পুরো পা ঘেমে যাচ্ছে। তো কিছু করার নেই বলো, খাওয়া দাওয়াটা তো চালাতেই হবে, আর যেহেতু মটন রান্না করছি তো একটু তো ভালো করে রান্না করতেই হবে, এটা তো আর আলু ভাজা না যে যেমন তেমন করে ফেললাম, তো কষ্ট করে করতে হচ্ছে, কিছু করার নেই, ভাগ্যিস কালকের ভাতটা করে রেখেছিলাম, আজকে খালি গরম করে নেবো। তো চলো কাজকর্ম সেরে নিই। আমি রান্না বসিয়ে দিলাম, এখানে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখো এত ঘামছি না কি বলো, মনে হচ্ছে 10 মিনিটে এক গ্লাস জল বেরিয়ে যাবে আমার গায়ের থেকে, যদি ভালো করে মাপা যায় জলের পরিমাণটা একদম এক গ্লাস জল হবে। তো যাই হোক মাংসটাকে কোনো রকম করে কষিয়ে নিচ্ছি, বেশি মনোযোগ দিয়ে রান্না আর করতে পারছি না গো, হচ্ছে না কি বলো, মাথা ঘুরে যাচ্ছে আমার। ওখানে গরম জল বসিয়ে নিচ্ছি, একটুখানি কষিয়ে কোনো রকম করে গরম জলটা ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে পালাবো ঘরে। গা চুলকাচ্ছে, আরো গা চুলকাচ্ছে গরমে, উফ ঘাম ঝরছে আর গা চুলকাচ্ছে, ঘামাচিটা এখনো হওয়া শুরু হয়নি, ভাগ্যিস রাত্রেবেলার দিকে বাবা এসিটা মানে কারেন্ট দেয়, কারেন্ট দেয় মানে এখানে আমাদের নিচ থেকে লাইনটা দিয়ে দেয়, এসিটা চলে রাত্রেবেলা, দিনেরবেলা এখন চলে না, শোয়ার সময় আবার দুপুরবেলার দিকে লাইন দেয়, ভাগ্যিস দেয়, তা না হলে দেখতে হতো না, এই সমস্ত দেখছো পুরো ঘামাচিতে ঘামড়িয়া চুলকাতে 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 রক্ত বেরিয়ে যেত। মেয়েটা ঘুমাতে পারছে না, তাকে মেয়ে রোজ সকালবেলা একটু ঘুমোয়, আজকে আর ঘুমাতে পারিনি, একটু শুয়েছিল, তারপরে ঘামছে, রকটপ করে ঘামছে, রেগে চিৎকার করতে করতে উঠে গেল। পেঁয়াজ পেঁয়াজে কি বিচ্ছিরি নোংরা গরম, হে ভগবান, শীতকাল ভালো, আমি মনে করি এর থেকে শীতকাল অনেক ভালো, অনেক ভালো অনেক ভালো, একটু কাছাকাছিটা বেশি করতে হয়, জামা কাপড় প্রচুর নামে, ভাজ করতে হয়, ধুতে হয়, কাছাকাছি করতে হয়, কিন্তু এইরকম গরমটা, এইরকম গরম ভালো লাগে না সত্যি গো, সহ্য করা যায় না এরকম গরম, ঘুমিয়ে শান্তি নেই, খেয়ে শান্তি নেই, ঘর থেকে বেরিয়ে শান্তি নেই, ঘরের মধ্যে থেকে শান্তি নেই, ঘরের মধ্যে থাকলে মনে হচ্ছে ঘুমোট গরম ভ্যাপসা, বাইরে যাই বাইরে বেরোলে মনে হচ্ছে মাথা ফেটে গেল, রাত্রেবেলা রাত্রেবেলা তো তখনও ঘাম, ঘাম কি আমাদের রেহাই দেবে,
এত গরমে কোথাও রেহাইনি। আর ঝড় বৃষ্টি কথা বাদই দা, এর মধ্যে আপাতত আরও 3-4 দিন ঝড় বৃষ্টির আশাই করো না, প্রচণ্ড প্রচণ্ড গরম পড়বে। কিন্তু খবর পেয়েছি আমি, সেজন্যই বলছি আরও গরম পড়বে। এই কি গরম পড়েছে, আরও গরম। তখন যে কোথায় যাব, কীভাবে টিকবো জানি না। অলরেডি গাছ আর জ্বালা করছে, ঘামাচি একটু একটু হয়েছে, চুলকাচ্ছে। তখন যে আরও কত ঘামাচি হবে, কত চুলকানি বাড়বে তার ঠিক নেই। কী করো, নিজে থেকে বাঁচাতে হবে। পান্তা ভাত খাও, বারবার জল খাও, গুলো অন্ডির জল খাও, আর একটা কী খেতে হবে, ওই যে হ্যাঁ হ্যাঁ চিরতার জলটা রোজ খেতে হবে। আর নাহলে চুলকে চুলকে টপটপ টপটপ করে পেট দিয়ে ঘাম পড়ছে। আর কী বলতো, খুব গরম যখন পড়ে প্রথমে ঠোঁটের উপরটা ঘামে, সারা শরীর অতটা ঘামে না, তারপরে গাল মুখ মাথা ঘামলো, চুলের গোড়া ঘামছে, তারপরে গলা পিঠ ঘামে আস্তে আস্তে। আজকের গরমে, এতদিনের গরমে আমার এইরকম অবস্থা হয়নি, আমার শরীরের ওই অংশটা কিন্তু ঘামেনি। আজকে আমার শরীরের ওই অংশটা ঘেমেছে, সেটা কী বলতো, পা ঘামছে। ভাবতে পার, পা থেকে একদম পাই যে পানি চোখ দিয়ে এই অবধি পুরো এই পোর্শনটা পুরো ঘামছে। আর জামা পরেছি তো, হাঁটছি পা বাড়াচ্ছি, মনে হচ্ছে জামাটা পায়ের মধ্যে ভিজে আটকে 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 আটকে, মানে কি বলবো, বাধা সৃষ্টি করছে, জোরে হাঁটতে পারছি না। ঘেমে জামা স্বাভাবিক, পা দুটো হাঁটছি তো, আর ঘেমে গিয়ে কি পায়ের মধ্যে পেঁচিয়ে যাচ্ছে জামা, কি যে অসুবিধা হচ্ছে। খুব গরম, তোমরা দেখবে খুব গরম পড়লে তবে কিন্তু পা ঘামে, পা কিন্তু খুব একটা ঘামে না, সারা শরীর ঘামে, সব ঘামে, পা ঘামে না। পা এত মারাত্মক ঘম গরমে এখন পাটা ঘামতে শুরু করেছে। তো চলো কাজকর্ম সেই নিয়ে, অস্থির হয়ে গেলাম, আর ভালো লাগছে না। মটনটা আমার হয়ে গেল, আর অযত্ন করে রান্না করেছি মানে খুব একটা সময় দিইনি, হুড়মুড় করে কোনো রকম নেড়ে ঘেটে ঝোল দিয়ে দিয়েছি। তারপরেও কিন্তু রান্নাটা খুব ভালো হয়েছে, ভয়েসটা যেহেতু পরে দিয়েছি তাই বলতে পারছি। আর এখানে বিট ভাজা করছি, বিট ভাজা মানে ওই বিট ঘষে ঘষে গ্রেট করে ঘষে ঘষে সেই রসটাকে খাওয়াই তো বা ছেলে মেয়েকে। আর ছিবড়েটা থাকে, ছিবড়েটা কী করবো, ওইটাকে একটু সর্ষে কালো জিরা ফোড়ন দিয়ে ওইটাকে ভেজে নিচ্ছি। কালকেরটাও জমিয়ে রেখেছিলাম ফ্রিজে, কালকেরটা আর আজকেরটা দুটো মিলিয়ে ভেজে নিলাম। আর রান্না করতে দেরি হলো কারণ কি বলতো, ওই ঘামের কারণে কম রান্না হলেও হতে দেরি, ঘাম মুছতে মুছতে হয় রান। শুধু একটা মাংস রান্না করলাম আজকে, তাতেই এখন 1:10 বেজে গেল, ভাবতে পারো তো। এখন আমি ঘর ঝাড় দেবো, মুছবো, আর তোমাদের দাদাভাই ঘরে চলে এসেছে তাই সেটা আর ভিডিও করতে পারছি না। তো এত গরম, ও বললো যে গ্লুকন্ডি করো, সবাই খাই, তো গ্লুকন্ডি করছি। মেয়ে আবার তার মধ্যে একটা গ্লাসের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে গ্লুকন্ডির জল কিছুটা ছড়িয়ে দিয়েছে, দেখো কি আর করবো, কিছু করার নেই এখন। গ্লুকন্ডি স্নান করে ছাদে চলে আসলাম, অনেক দেরি হয়ে গেছে আজকে জানো তো। কী করে তাড়াতাড়ি করে কাজকর্ম করবো, ঘাম মুছতে মুছতেই তো দেরি হয়ে যাচ্ছে। এত জল পড়ছে গায়ে থেকে, খালি ঘাম মুছছি আর জল খাচ্ছি, আর বারবার গা শুকানোর চেষ্টা করছি, নাইটি চেঞ্জ করার চেষ্টা করছি। এবার নাইটি অনেক সময় পারছি না, কতবার চেঞ্জ করে ভেজা নাইটি পরে থাকতে হচ্ছে, শরীর খারাপ হয়ে যাবে, চোখ মুখে এবার জ্বলে যাচ্ছে। ছাদে উঠে এসেছি, জামাকাপড়গুলোকে মেলে দিলাম, দেখো বেশিক্ষণ ছাদে থাকা যাবে না। আর আজকে যেহেতু অনেক দেরি হয়ে গেছে, আর দেখি অলরেডি বাবা গাছে মানে জল দিয়েছিল সকালবেলায়, টবগুলো বেশ ভেজা আছে, সেই জন্য আমি আর গাছে এখন আর জল দেবো না, অনেক দেরি হয়েছে। মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো চলে যাই ঠাকুর ঘরের কাজটা সেরে নিই। ঠাকুর প্রণাম করা হয়ে গেলে খুব শর্টকাটে ঠাকুর প্রণাম করলাম, আজকে সমস্ত ঠাকুরকে আলাদা আলাদা করে ডাকতে পারলাম না। এত গরম পড়েছে বলছেন, মানে এতদিন গরম পড়েছে, মানে এত গরম পার করেছি, মানে কি বলবো, এত গরম পড়েছে যে শরীরে যেই অংশটা এতদিন ঘামেনি সেই অংশটাও পর্যন্ত আজ ঘেমে গেল, সেটা হচ্ছে থাই থেকে পা পর্যন্ত, পুরো পা দুটো খুব একটা ঘামে না দেখবে। তারপরে পায়ের পাতাও খুব একটা ঘামে না, সেটা কখন ঘামবে কি জানি, তবু মাঝে মাঝে ঘামে, আগে জুতো পরলে পরে ঘামতো, কিন্তু এখন খুব একটা পাটা ঘামে না। তো এত গরম পড়েছে পাটা পর্যন্ত আজকে ঘেমে গেছে, ভাবা যায়। তো ঠিক আছে, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর প্রচুর পরিমাণে জল খেও, সতর্ক থেকো। রাস্তায় প্রয়োজন না হলে বেরোনোর কোনো দরকার নেই, খুব প্রয়োজন পড়লে তবে রাস্তায় বেরোনো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা। মুখে আসছে না, গরমে গা জ্বলে আছে জানো তো, টাটা।